সম্পন্ন হয়েছে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়ন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান। শনিবার সকালে চট্টগ্রাম নগরের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ছিলেন কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সাধারণ সম্পাদক নাইমুল করিম এবং ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ লোকমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কল্যাণে কাজ করার কথা জানান নবনির্বাচিত পরিষদ কর্মকর্তারা। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।